কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছোলা তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আলুটাকে কি করছিলাম, ছাল না ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নিয়ে গ্রেট করে যে জুসটা নিচ্ছিলাম, সেই জুসটা নিয়ে তার সাথে সেটা কোনো একটা প্যাকের সাথে মাখছিলাম। তো আজকে আমি অনেকে এত সময় নেই, সময় নেই, অনেকের সময় থাকে না হয়তো রোজ রোজ আলুকে গ্রেট করে জুস পাবো, যদিও একটুখানি সময়ের দরকার, তাতেও অনেকের অনেকে বিরক্ত হয় করতে, ধুর করতে ভালো লাগছে না। তো সেই কারণে আমিও একটা করছি, সে তোমাদের সাথেও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো দুটো আলু নিয়েছি আমি, এক যে যেরকম পারবে বেশ করে বানিয়ে রাখতে পারো। তো আমি দুটো আলু নিয়েছি, এই দুটো আলুকে আমি ধুয়ে নেব। ফার্স্ট আলুটাকে ধুয়ে নিলাম, এবার আলুটাকে আমি ছুলে নেব, ঠিক আছে? এই যে ছুলে নিচ্ছি, অনেকে তো মানে ধরো বাইরে কাজ টাজ করে, তো বাড়ি ফিরে এসে আর ভালো লাগে না করতে, সেক্ষেত্রে কি হবে, একদিনই যদি এইটা বানিয়ে রাখা হয় তাহলে রোজ একটুখানি ফ্রিজ থেকে বের করবে আর কোনো প্যাকের সাথে এটাকে দিয়ে দেবে আর মেখে নিয়ে 15 মিনিট শুয়ে থাকবে বা বসে থাকবে, তারপর ধুয়ে নেবে, তাই না? এটা একটু সহজ হবে আর কি, মানে রোজ রোজ আলুটাকে গ্রেট করতে মানে করতে হচ্ছে না, একেবারেই করে রেখে দেওয়া হচ্ছে আর কি, সেটাই আমি আজকে করবো। তো কী করে করছি দেখো, আলুটাকে ফার্স্ট ধুয়ে নিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে একটু চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই যে দেখো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সব টুকরো গুলো দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, কারণ আলুতে অনেকটাই জল থাকে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই, একটু জল দিলাম। এবার এটাকে আমি গ্রেট করে নেবো, চলো গ্রেট করে নিই। আলুটাকে পেস্ট করে নিয়েছি, দেখো পেস্ট করে এরকম একটা গাদো গাদো টাইপের একটা ব্যাপার হয়েছে। তো এটাকে একটা একটা ছোট্ট কন্টেনার, এয়ার টাইট কন্টেনার, এয়ার টাইট নিলে না বেশি দিন জিনিসটা ভালো থাকে, এয়ার টাইট
কন্টেনারে মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম আলুর গ্রেটটা। এবার যে কোন প্যাকের সাথে যে যেরকম প্যাক মাখো আর কি, সবাই তো কিছু না কিছু প্যাক ইউজ করো, সেই প্যাকের সাথে এক চামচ কি দু চামচ পরিমাণ মতো এই আলুর যে গ্রেটটা হলো সেটা নিয়ে একসাথে মিক্সড করে মেখে নাও। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো কালো দেওয়া কি করে উঠবে, কালো দেওয়া আমি উত্তর দিয়ে দিচ্ছি বারবার, কিন্তু একটা ভিডিওতে কমেন্ট করছো যখন আমি উত্তর দিচ্ছি যে ভিডিওটাতে সেই ভিডিওটা তোমরা অ্যাভয়েড করে দিচ্ছ, তাহলে তো হবে না বলো। তাই বারবার একই কোশ্চেনের উত্তর কার দিতে ভালো লাগে, তাই না? তোমাদেরকেও যদি একই কোশ্চেন বারবার করা হয় তোমাদের কেমন লাগবে? ঠিক আমারও সেরকম হচ্ছে, মানে আমি উত্তর দিচ্ছি হয়তো এই ভিডিওটা হয়তো তোমরা আবার দেখবে না, যারা আমাকে লিখছো হয় তোমার কালো দাগ নিয়ে এই ভিডিওটা আবার দেখবে না। তাই বলছি প্রত্যেকটা ভিডিও ফলো করলে আমি উত্তর দিয়ে দিই তোমাদেরকে, যে যেগুলো তোমরা বলো আমি এটা খুব ভালো কাজ দেয়, সেই জন্য তোমাদেরকে বারবার বলছি আলু একটা আলু যে কত রকমের কত কিছু করতে পারে, তো সেটাই আমি নিজেও জানছি আর তোমাদেরকেও সঙ্গে সঙ্গে জানাচ্ছি। তো এই যে করে রাখলাম এটাকে যে কোনো প্যাকের সাথে এক চামচ দু চামচ তোমাদের পরিমাণ মতো দিয়ে একসাথে মিক্সড করে তোমরা মুখের মতো যেখানে কালো দাগ আছে কালো স্পট আছে সেখানে লাগিয়ে 15 থেকে 20 মিনিট চুপচাপ বসে থাকবে, এরকম এক সপ্তাহ করো দেখবে রেজাল্ট আসবেই আসবে। ঠিক আছে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকালে সুস্থ থাকো ভালো থাকো, তোমাদের যা কোশ্চেন আসবে তোমরা করতে পারো, আমি যদি নিজে জানি তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর বলবে প্লিজ প্লিজ ভিডিওগুলো প্রত্যেক দিনের প্রত্যেকটা ভিডিও ফলো করো, তাহলে দেখতে পাবে অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার দিয়ে দিই আমি। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।